কি বলবো, সেটা হচ্ছে দিদির জন্য, দিদির উন্নয়ন দেখে মানুষটা বুঝতে পেরেছে কি দিদি করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। সবাই তুমি সবথেকে কনিষ্ঠ হিসেবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে, কি বলবে? কনিষ্ঠ বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স তো আমার 50 বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম। একদমই নয়, ওটা একটা কোইন্সিডেন্স হতে পারে কি অনশনে বসেছি তারপরে এটা পেয়ে গেছি, ওর সাথে এটা কোনো কানেকশন নেই, ওটা অধিকারের লড়াই ছিল। আমাকে তোমরা জানো সবাই কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে, সেই হিসাবে অধিকারের লড়াই ছিল, ওটা আলাদা এটা আলাদা। ওর সাথে দাদার সঙ্গে পরে কথা হবে, কি হচ্ছে এক বাড়িতে বিধায়ক এবং মা সাংসদ, হ্যাঁ প্রবলেম সলভ হোক কেন কথা হবে না, হাজারলি আমার দাদা, রক্তের একটা টান আছে, কথা হবেই হবে, নিশ্চয়ই হবে, শান্তনু ঠাকুরের সঙ্গে কথা হবে, একদম হবে, কেন হবে না, আশীর্বাদ জয়ের পরে কি একদম। এর আগেও আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, যখন প্রথম ক্যান্ডিডেট, তখন আমি বললাম দাদার আশীর্বাদ যেন থাকে, হাজারলি আমার দাদা, ওনার আশীর্বাদ যেন আমার উপরে থেকে যায়। এবার কি যাবে দাদা, সবাই বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, এবার কি শুদ্ধিকরণের পথে হাঁটবে দিন দল? দলে দলে যদি গন্ডগোল থাকতো তাহলে সিটটা বেরোতো না, হয়তো সবাই সমর্থন দিয়েছে, মানুষরা বুঝেছে, সেই হিসাবে সিটটা আজকে দিদির হাতে আমরা তুলে দিয়েছি। শুনো, কোনো মা তার সন্তান যদি কোনো জায়গায় আজকে জয় হয় তাহলে সবথেকে বেশি আনন্দ তার মার হয়। আমি বলবো যে আমার থেকেও বেশি হচ্ছে বাগদার তৃণমূল কংগ্রেসের, বাগদার মানুষের সবথেকে বেশি আনন্দ হয়েছে। বাগদায় যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা আজকে তৃণমূল কংগ্রেস আমাদের নেতা মন্ত্রী এসেছিল, ছাত্র থেকে উঠে এসে প্রচুর ছাত্ররা আজকে বাড়ি বাড়ি কাজ করেছে, মহিলা সংগঠন থেকে কাজ করেছে, এবং একটা সুন্দর মানে একটা নিয়মের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছে বাড়ি বাড়ি জামাতে। এই জয়টা আমি মনে করি যে যে ভোট দিয়েছে বাগদার মানুষ তারও জয়, যে ভোট দেয়নি তারও জয়, উন্নয়নের জয় হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছে, সবাই আশীর্বাদ দিয়েছে যাতে মানুষের পাশে থেকে কাজ করে দেবে। মধুকরণা ঠাকুর বলছে যে ঠাকুর বাড়ির যে দ্বন্দ্বতে বিধায়ক হওয়ার পরে দুই পরিবারের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করবে, আপনি কি বলবেন? সেটা যদি করতে পারে খুবই ভালো, এটা তো আগে আমরা বহুবার করেছি, তার বাবা কপিকৃষ্ণ ঠাকুরও করেছে, আমরাও সেটা চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, আবার যদি সেটা আমরা করতে পারি আমি মনে করব সেটা ভালো জায়গা তৈরি হবে, মতদের ভিতর তাদের একটা শান্তির জায়গা তৈরি হবে। যেখানে বারবার দেখা যাচ্ছে হেভি নেতাদের ক্ষমা চাওয়া হচ্ছে, তাদের একবার অন্তত এই সুযোগটা দেওয়া, সেই সাথে দাঁড়িয়ে কি বাগদাবাসী ক্ষমা করে কি একটা সুযোগ দিল? অবশ্য, তার কারণ হচ্ছে জানেন, মানুষই তো শেষ কথা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ভুল ত্রুটি আমাদের ভিতরে অনেকের ভিতর হয়েছে, সেখানে আমাদের নেতা মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, তাদের পাশে যাওয়া, তাদের যন্ত্রণার কথা শোনা, তাদের সমস্যা মেটানোর জন্য আজকে সেই জায়গাটা ওরা করে দিয়েছে বাগদার মানুষ, এবং যে সমস্যাগুলো উঠে এসেছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।